চাষের জমিতে হাতির পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকাবাসীদের মধ্যে। ঘটনাটি কোচবিহার জেলার বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফেরশাবাড়ি এলাকার ঘটনা। শনিবার সকালে চাষের জমিতে হাতির পায়ের ছাপ দেখতে পান ওই এলাকার মানুষ। হাতির পায়ের ছাপ দেখতে ভিড় জমান বহু মানুষ। এর আগে লোকালয় হাতি বা বাইসনের মতো কোনো বন পশু বেরোনোর খবর শোনা যায়নি, যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আটিয়া মোচর বন দপ্তর অধিকারিকেরা।